আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বাড়ির কাজ এগারোর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয়ের বাড়ির কাজের প্রশ্নগুলোর উত্তর শিখেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই বাড়ির কাজ এগারোর প্রশ্নগুলোর উত্তর। আমরা বাড়ির কাজ এগারোর পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি। অধ্যায় নং ও শিরোনাম, অধ্যায় পাঁচ পদার্থ ও শক্তি, পৃষ্ঠা নং ও পাঠের অংশ, পৃষ্ঠা ৩৮, যার ওজন আছে এবং জায়গা দখল করে থেকে ছকে তার ছবি আঁকি। কাজ ১, পদার্থ কী দিয়ে তৈরি? উত্তর, খালি চোখে দেখা যায় না এমন অসংখ্য ক্ষুদ্র কণা অনুদ্বারা পদার্থ তৈরি। কী করতে হবে? ১, পাঠের অংশটুকু ভালোভাবে পড়বে ও ধারণা স্পষ্ট করবে। ২, ৩৮ পৃষ্ঠায় কাজ, একখণ্ড চক গুঁড়া করি, অংশটুকুর নির্দেশনা ভালোভাবে পড়ে নিচের ছক পূরণ করবে। শিক্ষার্থীরা, পৃষ্ঠা নং ৩৮ নির্দেশনা অনুযায়ী এখন আমরা এই ছকটি পূরণ করব। উত্তর, ১, কয়েকখণ্ড চক, খবরের কাগজ এবং একটি হাতুড়ি নিলাম। ২, নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। ৩, একখণ্ড চক পর্যবেক্ষণ করলাম এবং ছকে তার ছবি আঁকলাম। ৪, খবরের কাগজের উপরে চক খণ্ডটি রেখে হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরা করলাম। ৫, ভাঙা চক পর্যবেক্ষণ করলাম এবং ছকে তার ছবি আঁকলাম। ৬, হাতুড়ি দিয়ে চকের ছোট টুকরাগুলো আরও ভেঙে মিহি গুঁড়া করলাম। ৭, চকের মিহি গুঁড়া পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকলাম। শিক্ষার্থীরা, আমরা নির্দেশনা অনুযায়ী ছকটি পূরণ করে ফেললাম। শিক্ষার্থীরা, আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখ। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থীরা, ক্লাসটি যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।